بسم الله الرحمن الرحيم. نماي دَالُو وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِمَّن دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. <applause> السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد قال الله تعالى في القرآن الحكيم والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا

সালাত সালাম বর্ষিত হোক আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আই ওয়াসাল্লামের উপরে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমরা মমিন আমরা মুসলিম আমাদের চলার কিছু নীতি রয়েছে যেগুলোকে উসুল বলা হয় যেগুলোকে কি বলা হয় উসুল বলা হয় আর মুসলমানদের মাঝে মুসলমানদের মধ্যে অনেক দলের তৈরি হয়েছে শাখা প্রশাখার তৈরি হয়েছে আর এগুলো তৈরি হবে মর্মে রসুল ভবিষ্যৎ ভবিষ্যৎবাণীও করে গেছেন রসুল সাল্লাহ আলী ওয়সাল্লাম বলেছেন ইয়াহুদিরা একাত্তর দলে বিভক্ত হয়েছে খ্রিস্টান বা নাসারারা বাহাত্তর দলে বিভক্ত হবে হয়েছে বিভক্ত হয়েছে আর আমার দল আমার উম্মাদ তিয়াত্তর দলে বিভক্ত হবে সকলেই জাহান নামে যাবে সকলেই জাহান নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা একটা দল ব্যতীত রসুল সাল্লাহকে জিজ্ঞাসা করা হলো হল সেই নাজাদ প্রাপ্ত দল মুক্তিপ্রাপ্ত দলটি কারা রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছিলেন হুম এরা তারা যারা আজকে আমি এবং আমার সাহা সাহাবিরা যে পথের উপরে আছি এই পথে কিয়ামত পর্যন্ত যারা চলবে তারা সেই নাজাদপ্রাপ্ত দলের কি হবে অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ তো এই নাজাদপ্রাপ্ত দল এবং এই মুক্তিপ্রাপ্ত দল যাকে অন্য ভাষায় বলা হচ্ছে আল ফেরকা আন্না জিয়া আল ফেরকা আন্না জিয়া মুক্তিপ্রাপ্ত দল এই মুক্তিপ্রাপ্ত দলের চলার কিছু নীতি আছে এবং কিছু মূল গাইড আছে যার উপরে তারা চলেন সেখান থেকে তারা বিচ্যুত হন না এমন কিছু জিনিস আপনাদের সামনে আমরা পেশ করেছিলাম যার অন্যতম একটি হচ্ছে যে আহলুসুন্না জামা জামাআ আল ফিরকা আল নাজিয়া আর তয়ফা আল এটা একই দলের বিভিন্ন নাম একই দলের বিভিন্ন নাম হাদিসে ভাষাগুলো বর্ণিত হয়েছে তো এই দলটির বেশ কিছু মূলনীতি আছে তার মধ্যে একটা হলো যে তারা ইমানের ছয়টি রোকণে বিশ্বাসী দুই নাম্বার তাদের মূলনীতি হল যে তারা বিশ্বাস করে ইমান হল কালেমাই তৌহিদকে অন্তরে বিশ্বাস মুখে উচ্চারণ কাজে বাস্তবায়ন করা কেউ যদি মাকে অন্তরে বিশ্বাস করে মুখে পড়ে কাজে বাস্তবায়ন না করে তাহলে সে মমিন হতে পারবে না মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হওয়া তো দূরের কথা মেলা পরের কথা সে মমিনই হতে পারবে না অনুরূপ কেউ যদি মুখে স্বীকার না করে তাহলেও সে মমিন হতে পারবে না যেমন আবু তালেব অন্তরে বিশ্বাস করত আল্লাহকে কিন্তু রসুল সাল্লাম তাকে বলেছিলেন যে হে চাচা কুল কালিমা তান আপনি একটা কালিমা বলুন সেই কালিমাটা কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই কালিমা আপনি পড়ুন ওয়া হাজ্জুলাকা বিহা ইনদাল্লাহ এই কালিমা দিয়ে আল্লাহর কাছে আপনার জন্য শাফাত করব আল্লাহর জন্য আপনার কাছে কিছু ভালো কিছু চাওয়ার চেষ্টা করব কিন্তু উনি শেষে বলেছিলেন যে আমি আমার বাপ দাদার ধর্মের উপরেই থেকে গেলাম ফলে কালেমাটি অন্তরে ছিল আর ছিল এটা প্রমাণ আমরা কিভাবে পেলাম কারণ তিনি রসুলকে অনেক সহযোগিতা করেছেন কারণ তিনি তার বিভিন্ন উক্তিতে বক্তব্যে বলেছেন যে হে ভাস্তা হে ভাতুষপুত্র ভাতিজা যদি আমার কমের নিন্দার আমি ভয় না করতাম তাহলে তুমি আমাকে তোমার দিনে দীক্ষিত পেতে কিন্তু মুখের কথাটা বলেন নাই যার ফলে মুসলমান হইতে পারেন না তো ইমান হল অন্তরে বিশ্বাস কালেমায় তৌহিদকে অন্তরে বিশ্বাস কাজ মুখে উচ্চারণ এবং কাজে বাস্তবায়ন করা আর ইমান ভালো কাজে বাড়ে মন্দ কাজে কমে যায় এটা হলো তাদের দ্বিতীয় মূল নীতি তিন নম্বর আহ জামা আ এবং আত্ময়ে আল মানসুরা নাজাদ প্রাপ্ত দল সাহায্য প্রাপ্ত দল আল্লাহর তরফ থেকে যেই দল কিয়ামত পর্যন্ত দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত থাকবে যতই মানুষরা তাদের ক্ষতি করার চেষ্টা করুক না কেন তাদের কোনো ক্ষতি করতে পারবে না তাদের তৃতীয় মূল নীতি হল যে কোনো ব্যক্তিকে যদি তার মধ্যে কাফেরের গুণ না পাওয়া যায় অর্থাৎ সে ইসলাম থেকে বের হয়ে যাওয়ার মতো কোনো কাজ না করলে তাকে কাফের ফতোয়া দেয় না যদি কেউ কুফুরি পর্যায়ের পাপ করে তাহলে তাকে তারা কাফের বলে জানেন আর যদি কুফরি চাইতে নিচের পাপ করেন তাহলে তাকে তারা কি করেন তাকে তারা তাদের তার ব্যাপারে এই বিশ্বাসী তারা রাখেন যে ওই লোকটা যতটুকু অন্যায় করেছে ততটুক পরিমাণ তার ইমানের কি হয়েছে ঘাটতি হয়েছে আর বাকি যতটুকু তার ঠিক আছে ততটুক তার ইমান আছে খারেজিদের আকিদা হলো যে যদি খালি একটা কবিরা গুণা করে নেয় ওই লাস্ট পর্যায়ের না ইমান বিধ্বংসী না বরং ছোট ছোট কবিরা গুনার মধ্যেও আবার স্তর আছে সেই কবিরা গুনাগুলোর যদি কোনো একটা কবিরা গুণা কেউ করে তাহলে খারিজিদের আকিদা হলো ইসলাম থেকে কি হয়ে যাবে বের হয়ে যাবে আর মুরজিয়া যারা এরা বলছে যে তুমি যখন মুখে কালিমা পড়ে নিয়েছ অর অন্তরে বিশ্বাস করে নিয়েছো আর তুমি যাই মন তাই করো না কেন তোমার কোনো ইমানের ক্ষতি হবে না ওদের কাছে মোহাম্মদ আর কলিম উদ্দিনের ইমান একই এটাও ভ্রান্ত আর খারিজিরাও ভ্রান্ত সত্য পথে আছেন কারা আলুসুন্না জামা যারা বিশ্বাস করেন যে ইসলাম ভঙ্গকারী বিষয় যদি কেউ করে তাহলে ইসলাম থেকে বের হবে আর যদি এর নিম্নের গুণা কেউ করে তাহলে সে ইসলাম থেকে বের হবে না তবে সে ফাসেক সে কি ফাসেক অতটুক পরিমাণ তার ইমানের ঘাটতি হবে চতুর্থ নাম্বার সাল জামাতের এবং মুক্তিপ্রাপ্ত দলের এবং আপনার কিয়ামত পর্যন্ত যারা হকের উপরে থাকবেন তাদের চতুর্থ আকিদার নীতি হচ্ছে তারা বিশ্বাস করেন যে যতক্ষণ পর্যন্ত নেতারা আমাদেরকে পাপ কাজে বাধ্য না করবে ততক্ষণ পর্যন্ত তাদের আনুগত্য করতে হবে ততক্ষণ পর্যন্ত তাদের আনুগত্য করতে হবে যদি পাপ কাজে বাধ্য করে আনুগত্য করা চলবে না রাসুল সাল্লাম বলছেন অবাধ্য হয় এমন কোন কাজে স্রষ্টার বিরোধিতা হয় এমন কোন কাজে সৃষ্টির কোন আনুগত্য চলবে না কোনো মানুষের কথা চলবে না বাপ মার কথাও চলবে না নিজেরা যত প্রিয় লোক হোক না কেন তার কথাও চলবে না যদি আল্লাহ বিরোধী হয় এখন কে কার কথা খোঁজ রাখি। নিজের মনে যেটা চায় ওইটা হাসিল করার জন্য যত বড়ই গুণাবান্নায় হোক না কেন মানুষ কিন্তু করতে দ্বিধা করে না আসলে মানুষ যখন দেউলিয়া হয়ে যায় যখন তার উদ্দেশ্য উদ্দেশ্যহীন হয়ে যায় মানুষ তখন সে যে কোনো কিছুই করতে পারে কিন্তু মমিন ও মুসলিম সত্যিকার ও মমিন মমিন ও মুসলিম সে তার অভীষ্ট লক্ষ্য উদ্দেশ্য থাকবে তার কি পরকালীন জীবন এবং জান্নাত লাভ ফলে কোনো অন্যায় এসে জড়াবে না যদি কোনো অন্যায় জড়িয়ে যায় তাহলে সাথে সাথে ভালো কাজ করবে সেখান থেকে কি করবে অন্যায় কাজ থেকে তওবা করবে একাধিক হাদিস আমরা দুপুরে আপনাদেরকে শুনিয়েছিলাম যেখানে রসুলসাল্লা সাল্লাম বলছেন একজন হাবসি দাসও যদি তোমাদের কেউ আমির হয় তার কথা শুনিও কারণ আসলে যদি নেতার কথা না মানা হয় তাহলে দেশে অশান্তি ও বিশৃঙ্খলা কি হয় সৃষ্টি হয় আর নেতাদের হাতে জনগণের হাতে কিছুই থাকে না লাঠি লাঠি ছোটা নিয়ে কি বন্দুকের কিছু করতে পারবে এক দূর থেকে পাঁচশো মিটার দূর থেকে একটা গুলি করে দিবে আপনি যাইবেন তারপর একটা বাড়ি মারবেন কয় মাথা ফাটাই তুমি তোর মাথা পাইলে তো তার আগে তো আপনি ঠুস করে শেষ করব ঠিক আছে এই জন্য সালফে সালেহীনগণ সদা সর্বদা ভালো কাজে নেতাদের আনুগত্য করেছেন করতে বলেছেন আর মন্দ কাজ যদি বাধ্য না করে তাহলে তাদেরকে এড়িয়ে চলুন তাদেরকে এই চলুন কারণ ওদের বিরোধিতা করতে গেলে হয়তো এমন হবে যে এ ভালোর চাইতে আরো কি হবে মন্দ হবে যেটা পঞ্চম নম্বরে আসবে ইনশাআল্লাহ আহলুসুল্না ওয়াল জামা তথা আমাদের আকিদার তৃতীয় পঞ্চম মূল নীতি হলো অমিন উসুল আহলিস তাহারিমুল খুরুজি আলা মুসলিমিন যারা নামাজ রোজা করে যারা মুসলমান নেতা রয়েছেন রাষ্ট্রপ্রধান হোক অথবা অন্য কোনো লেভেলের নেতা হোক এদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা তাদের বিরুদ্ধে দলবল নিয়ে নেমে পড়া এটা হারাম এটা হলো আলোচনাল জামাতের একটা মূল নীতি ইদার তাকাবু মুখালা ফেতেন দোনাল কুফরে যদি তারা এমন কোনো অপরাধ করেন যা কুফুরের নিচে যা কুফুরের নিচে তাহলে তাদের বিরুদ্ধে বিদ্রোহ করবেন ওই পাপের জন্য অন্যায়ের জন্য এটা হারাম কারণ রসুল সাল্লা সাল্লাম নির্দেশ দিয়েছেন তাদের আনুগত্য করতে যদি সেখানে স্পষ্ট কুফুরি না পাওয়া যায় কুফরে বাউা বলা হয়েছে স্পষ্ট কুফুরিতে যদি আপনাকে বাধ্য করে তখন তার আনুগত্য করা যাবে না আর যদি না করে তাহলে তার আনুগত্য করতে বলেছেন কিন্তু মুরজিয়া একটা সম্প্রদায় ছিল যারা প্রায় হয়তো শেষের দিকে কিন্তু তাদের কিছু অংশ রয়েই গেছে আকিদাগত বিস্তারিত বিশ্লেষণ পড়লে সেই আকিদাগুলো বুঝতে পারবেন আপনারা যার অন্তর্ভুক্ত এগুলো অন্তর্ভুক্ত আছে। আমাদের দেশে স্বার্থের জন্য সবাই একাকার কমি মাদ্রাসার হজররাও কিন্তু দুই চার বছর খুব লাফাইলো না খুব লাভ আইলো তারপরে মাইটটা খেয়ে গিয়ে গর্তে ঢুকলো আবার বিশেষ কিছু দল আছে যারা রাষ্ট্রীয়ভাবে ভোটে ইত্যাদিতে যায় তারা রাজনৈতিকভাবে তারাও কিন্তু অনেক লম্পজম্প করেছে আসলে দুটাই ইসলামী কোনো নীতি নয় এইভাবে ইসলাম প্রতিষ্ঠা করা যায় না আপনি যতই ক্ষমতা আর মালিক হন না কেন যদি জনগণ ঠিক না হয় তো আপনাকে একদিনই উলটিয়ে দিবে। আপনি ক্ষমতায় গেলেন যাওয়ার পরে আপনি বললেন যে বেপর্দা হয়ে বের হওয়া যাবে না তখন আপনার বাড়ি থেকে হয়তো দুই চারজন বের হবে এই হুজুর চাই না এই হুজুর চাই না এই জন্য রসুল সাহায্যামের নীতি ছিল যে আগে মানুষ চেঞ্জ করতে হবে মানুষ চেঞ্জ করলে অটোমেটিকলি কি হবে মানুষ মানুষ যখন অটোমেটিকলি মানুষ যখন চেঞ্জ হবে পরিবর্তন হবে অটোমেটিকলি ক্ষমতায় পরিবর্তন চলে আসবে যেমনটি রসুল সাহায্যের সময় হয়েছে তখন আলাদা কোনো নির্বাচন করতে হয় নাই অটোমেটিকলি নির্বাচিত নেতা চলে এসেছেন সাহাবাদের মধ্যে শ্রেষ্ঠ কাতারে সব দিক দিয়েই চলে এসেছেন আবু বকর পরে ওমার ওসমান আলী রিয়াল্লাহ আল্লাহ হুম আজমাইন। তো যে কথা বলছিলাম যে আগে মানুষের পরিবর্তন করতে হবে পরিবর্তনের মালিক মহান রব বুল্ তবে আমাদেরকে চেষ্টা করতে হবে আল্লাহতালা বলছেন ইন্নাল্লাহ আল্লাহ ইয়োগাইয়েরোমা বে কৌমিন হাত্য়া ইয়োগাইয়ের রোমা বে আনফুসিহিম আল্লাহ তালা কোনো জাতির ভাগ্য ততক্ষণ পরিবর্তন করবেন না যতক্ষণ তারা নিজেরাই উদ্যোগী না হবে আপনি যদি আধা হাত আসেন আল্লাহ এক হাত যান আপনি যদি স্বাভাবিক গতিতে আসেন আল্লাহ তার চাইতে দ্রুত আসেন আপনি যদি ওই গতিতে আসেন আল্লাহ দৌড়িয়ে আপনার দিকে আগমন করেন অর্থাৎ আল্লাহর রহমত আপনার দিকে বেশি অগ্রসর হয় আপনি যে গতিতে চলেন তার চাইতেও তবে সে চেষ্টা তো অন্তত লাগবে আর আল্লাহর অশেষ রহমত এবং আমাদের একটা গুরু দায়িত্ব যে আপনাদেরকে আমাদেরকে আল্লাহ তালা চয়ন করেছেন মনে করিয়েন না যে খালি সেন্টারে আসলাম আর গেলাম ভাই মানুষ আজকে গুমরাহিতে লিপ্ত আছে। কত মানুষ কত ভুলের মধ্যে রয়েছে অনেক লোক নামাজ পড়ে না মনে করে আমি বড় মুসলিম অনেক লোক সেরেকে নামাজ পাচক্ত তো পড়ে কিন্তু সেরেকের মধ্যে রয়েছে অনেক লোক পাচক্ত নামাজ পড়তেছে আরও দানসাতকা করছে কিন্তু এমন বেদাত করে যা তাকে হয়তো জাহান নামে নিয়ে যাবে এগুলো সংশোধনের দায়িত্ব কার এগুলো আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আপনি মনে করেন না যে শাহেক মাসাইকরা আছে তার এত আলোচনা করছে হতে পারে তাদের আলোচনা তার পর্যন্ত নাও পৌঁছতে পারে কিন্তু আল্লাহ তালা যখন আপনাকে এখানে নিয়ে এসেছেন আল্লাহ আপনাকেই আপনার এলাকার প্রতিনিধি বানিয়েছেন সাহবাহ আমরা দিই আল্লাহ আহম আজমাইন তারা মক্কা মদিনাতে ইচ্ছা করলে বসে থাকতে পারতেন কিন্তু মক্কা মদিনাতে কয়টা কবর আছে মক্কা মদিনাতে বলা হয় দশ হাজারের মতো সাহাবির কবর আছে তারপরও এটা রসুল ইসলামের জিন্দগিতে দশ বছর সেখানেই তারা ছিলেন এই দশ বছরে যারা মারা গেছেন বিভিন্ন যুদ্ধ যুদ্ধবিগ্রহ হয়েছে আশেপাশে সে তারা মারা গেছেন তো সর্বোপরি দশ হাজারের মতো সাহাবির কবর বলা হয় যে এখানে রয়েছে বাকিরা কই এক লক্ষাধিক সাহাবির নিয়ে তিনি বিজয় হাজ করেছিলেন না তো বাকিরা কই কোথায় গেলেন একশো দশ সিজুরি পর্যন্ত সম্ভবত আবত্ত ফাইল রিয়া বেঁচে বেঁচেছিলেন এই যে একশো বছরের মধ্যে সাহাবারা কোথায় এক একজন এক এক দিকে ছুটে চলে গেছেন ইসলামের প্রচারের জন্য ঐতিহাসিকগুণ বলেন যে কয়েকজন সাবি ভারতীয় উপমহাদেশ পর্যন্ত গিয়েছিলেন আল্লাহ আকবর এখন তো প্ল্যান্ডে সরি আর যায় কু কু করে খালি যায় আর যায় কত আরাম লাগে কিন্তু তখন কি তারা এত আরামে যেতে পেরেছেন এরপরও যদি সত্যিই হয় যে তারা দু চার পাঁচজন ভারতীয় উপমহাদেশ পর্যন্ত চলে গেছেন তাহলে ইসলামের জন্য কতই চেষ্টা তারা করে গেছেন এর জন্য বসে থাকার সময় নেই আমাদের হায়াত অতি স্বল্প কখন যে চলে যায় তারও কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি কিছুই নেই এজন্য এই স্বল্প সময়কে আপনি কাজে লাগান আপনার দ্বারা যদি দশটা লোক হেদায়ত হয় তাহলে কি হবে আপনি এক লোক কিন্তু জনের ব্যালেন্স আপনার আমলায় কি হবে যুক্ত হবে এজন্য বসে থাকার সময় নেই চেষ্টা করুন হতে পারে আপনি একটু আগে আমরা হাদিস পড়াচ্ছিলাম যে ভালো কাজের কোনো টাকায় আপনি তুচ্ছ মনে করেন না আপনি একটা লোককে আমি একদিন আসছিলাম আমার বাসা থেকে আসার পথে এক পাকিস্তানি এদিক থেকে ওই আসলে ও কলা ফল ইত্যাদি বিক্রি করে তো দিক থেকে যাওয়ার সময় ভাবলাম যে এক কেজি এক কেজি কলা কিনি তো কলা কিনতে গিয়ে সে বললো যে পাঁচ টাকা কেজি আমি বললাম যে ষাট টাকা নাও আমাকে দুই কেজি দাও বলছে ঠিক আছে তাহলে তুমি নাও তো নিতে গিয়ে তারপর সে বলছে যে না আমি পাঁচ টাকার কমে দেব না তখন ওর সাথে আবার একটা আছে বলছে ঠিক আছে রিয়াল এলো পাকিস্তানি তো আমি বললাম না আমি তো চার রিয়াল করেই তোমার সাথে ইত্যেফাক করেছি এখন আমার উপায় ছিল যে হয় নয়েরিয়ালে নিতে হবে না নাহলে চলে যেতে হবে তাই বললাম ঠিক আছে আমি নয় রিয়ালেই তোমার কাছে দুই কেজি কলা নিলাম ওর গলায় দেখছি একটা কালো সুতা বাধা আছে মানে কিছু বদনজর টজ থেকে বাঁচার জন্য আমি বললাম ঠিক আছে আমি নয় রিয়ালেই তোমার কাছে নিলাম কিন্তু তোমার গলায় যেটা আছে এটা দেওয়া শির এ অবস্থায় তুমি মারা গেলে মুর্শিক অবস্থায় মারা যাবা ফলে তুমি এটা কেটে ফেলি তো বলছে ঠিক আছে আমি কেটে ফেলবো অন্তত এতটুকু দিল পরের দিন আমি আবার আসছি তো ঠিকই ও বিক্রি করতেছে কিন্তু আলহামদুলিল্লাহ দেখলাম তার গলায় অন্তত এই পুতুলি এই কেটে ফেলেছে আলহামদুলিল্লাহ তো এই জন্য যখনই উদ্যোগ নেবেন ইনশাল্লাহ একটা না একটা ফল পাবেন আর সাথে সাথে ফলের আশা করিয়েন না আপনি সাথে সাথে অনেক সময় ফল হয় না এটা অনেক পরে ফল হয় অনেক সময় অনেক পরে ফল হয় আপনি যদি এখন একটা লোক সিগারেট ধূমপান করছে আর আপনি তারে বললেন যে ভাই এটা হারাম এটা আপনি ছেড়ে দেন হয়তো যদি আল্লাহ আপনার একলা আপনার একলা যদি ঠিক থাকে আর আপনার দাওয়াত যদি আল্লাহর কাছে সরাসরি হয়ে যায় হতে পারে সাথে সাথে সে এটা ফেলে দিতে পারে কিন্তু সাথে সাথে না ফেলার অর্থ এই নয় যে আপনি বৃথা আপনার আপনার ব্যর্থতা নেই আপনি দাওয়াত দেওয়ার সাথে সাথে আপনার স্বভাব হয়ে গেছে আপনি দাওয়াত পৌঁছে দিয়েছেন হেদায়তের মালিক কে মহান রব্বুল আলমেন আপনি যদি ভালো উপস্থাপন করতে পারেন তার সামনে বিষয়টা তাহলে সে হয়তো অহংকার বসত হোক চক্ষু লজ্জায় হোক হয়তো এখন ফেলবে না কিন্তু পরক্ষণে চিন্তা করবে কি হুজুরে যে কথাগুলো হয়ে গেছে ঠিকই তো করছে হ্যাঁ ধূমপানের মধ্যে এই 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 ক্ষতি রয়েছে তো পরবর্তীতে যখন তার মেমরি সে ঘোরাবে হতে পারে তার মধ্যে অন অনুশোচনা আসবে এবং সে এই অন্যায় কী করবে ছেড়ে দেবে তো এই জন্য বসে থাকার সময় নেই আপনারা আমরা প্রত্যেকের নিজ নিজ এলাকার প্রতিনিধি যে যতটুক যেভাবে পারি চেষ্টা করি না কেন যারা অন্যায় করছে তারা তো অন্যায় চেষ্টা করে সফল হচ্ছে না তো আমরা যদি ন্যায় কাজে উদ্যোগ নেই ইনশাল্লাহ আমরাও সফল হব সফলতার প্রথম চাবি হলো পৌঁছে দেওয়া পৌঁছে দেন আপনি সফল কারণ আপনার নেকি অলরেডি লিখিত হয়ে গেছে আর এটার আসল সফলতা আসবে ব্যালেন্স আপনার বহুগুণে বৃদ্ধি হতে থাকবে কখন যদি আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দেন হেদায়ত দিলে তখন আরো বেশি সব আপনার যুক্ত হবে যাই হোক এজন্য আজকে আমাদের সমাজে মানুষ স্পষ্ট কুফুরিতে অনেকে লিপ্ত আছে কিন্তু তারা জানেই না যে এটা হয়তো কুফুরি অনেক লোক আসার পরে আফসোস করে এখানে যে আল্লাহ আকবর কি ভুলের মধ্যে আমরা ছিলাম অনেকে মনে করে নতুন করে মুসলমান হলাম হয়তো বাস্তবে তাই যদি এরকম কোনো সেরিক বেদাত করে সেরিক করে থাকে যা তার ইমানকে ধ্বংস করে দিয়েছিল আশ্বস্ত হওয়ারই কথা হাল আমাদের বসে থাকার সময় নেই এই মুরজিয়ারা তারা আকিদা পোষণ করে যে ইউ জীবন আল আল আইমা ইজা ইরতাকু সৈয় মিন আল কাবায়ের যদি কেউ কোনো কবিরা গুণা করে নেতা কোনো কবিরা গুণা করেছে সাথে সাথে তাদের কাছে আবশ্যক হলো যে এর বিরুদ্ধে লাঠি সোড়া নিয়ে নেমে পড়ো এর বিরুদ্ধে লাঠিসোটা নিয়ে নেমে পড়ো বিদ্রোহ ঘোষণা করো ওয়ালাম লা ওয়ালাউলামিয়া এখন কুফরান যদিও ওই অপরাধ অবশ্যই অপরাধ কিন্তু সেটা কুফুরি পর্যন্ত এত বড় অপরাধ নয় ওয়া আছা বিরুন আহাদা মৃণাল আমরেবেল মা রুফ ইউর আনিল মুনকার আর তারা মনে করে যে এটা সৎ কাজের আদেশ অন্যায়ের নিষেধ এর অন্তর্ভুক্ত লাডি দিয়ে মার মার ঠিক আছে কোনো আর অন্য কথা নাই ওয়াল ওয়া আর বাস্তবতা হলো কি আন্না আন্না আমাল আল জিলা হাজা হুয়া আজামুল মুন গার ওরা মনে করছে এটা অন্যায় এটার অন্যায় প্রতিবাদ করা আমাদের জন্য আবশ্যক কিন্তু ওদের এমন বিধ্বংসী নীতি যে কোনো একটা অপরাধ অপরাধ তো সবার দ্বারাই হয় কোনো অন্যায় হয়ে গেছে আর তার জন্য বিদ্রোহ সৃষ্টি করে দেব এটা একটা বড় অন্যায় এটা একটা কি বড় অন্যায় জঘন্য কাজ লিমা ইয়াতারাত্তাবু আলাইহিম মিন মাখাতিরা আযীমা মিনাল ফাউদা ওয়া ফাসাদিল আমর কয়েক তেলাফিল কালিমাতি অত্যাশাল লুতিল আয়দা কেন আপনি ছোট একটা ভুলের কারণে আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কিন্তু দেখা গেল আপনি তার চাইতে বড় বেশি ভুলের মধ্যে নিমজ্জিত রয়েছেন আরেকটা বিষয় যখন সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা হবে তখন শান্তির মা বাবা কোথায় যাবে বিদায় নেবে তখন যেই অশান্তি যেই যেই অন্যায় সংগঠিত হয়েছিল নেতার দ্বারা তার সেইতে বড় ফেতনা ও প্রাসাদ তৈরি হবে সৃষ্টি হবে যখন আপনি দশ হাজার লোক নিয়ে যাচ্ছেন তখন তারা ওই দিক থেকে কিছু জল কামান গরম পানি ছিটাই দিবে আপনার শরীরে খালাস আপনার কী হলো শরীরে চামড়া টামড়া ছুটতে গিয়ে আপনি ঘুরে চলে এলেন এর আগেও দেখা গেছে যে শিক্ষকেরা প্রাইমারি শিক্ষক বিভিন্ন শিক্ষকেরা যখন আন্দোলন করেছেন তখন তাদের চোখে গুড়া মরিচও দিয়ে দিছে না একটা মরেই গেছিলো একটা শিক্ষক তো এই অন্যায়গুলোতে অনেক সময় নেতারা জড়িত থাকে নেতারা কি থাকে জড়িত থাকে সম্মানিত ভাই এবং বন্ধুগণ অতএব তার সমকক্ষ শক্তি যদি আপনার না থাকে তাহলে তার বিরুদ্ধে লড়তে যাওয়া তো বোকামি তাই না আপনার শক্তি নেই দশ সরকারের বিরুদ্ধে লড়ার আর আপনি যাচ্ছেন তার সামনে দাঁড়াতে আপনি কী দিয়ে দাঁড়াবেন কি দিয়ে লড়াই করবেন আপনি তাই জন্য এ সকল অবস্থায় তাদেরকে নসিহত করতে হবে যতটুকু পারা যায় এবং তাদের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহে যাওয়া যাবে না এজন্য যে উপকারের চাইতে কি বেশি অপকার বেশি এবং এতে করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয় অনৈক্য সৃষ্টি হয় সাথে সাথে শত্রুরা চান্স পায় শত্রুরা কি পায় চান্স পায় সিরিয়াতে যে কোনো অবস্থাতেই যুদ্ধ শুরু হয়ে গেছে অবশ্যই বাদশার হ্যাঁ এ শয়তানের হার দিয়ে এটা তো বাস্তব হ্যাঁ শয়তানকেও হয়তো হার মানিয়েছে শয়তান কৌশলে মানুষকে গুমরা করে পথভ্রষ্ট করে কিন্তু বাসার কী বানিয়েছে বলছে বল্লা হাইল্লা বাসার নাইলে মায়েরা ফালা মায়েরা খেলাবো বরং মাটিতে পুঁতে দেওয়া হয়েছে মুসলিম ভাইদেরকে জালেক এই অত্যাচারী বাদশাকে আল্লাহ তালা দ্রুত ধ্বংস করুন আল্লাহ মামিন তো এটা বেশি অত্যাচারটা শুরু হয়েছে কখন যখন থেকে তার বিরুদ্ধে কি হয়েছে জেহাদ শুরু হয়েছে কিন্তু এর আগেও ছিল জুলুম কিন্তু ব্যাপক হারে যে জুলুম এবং লুটতরাজ এবং ইজ্জত হারি মানুষের সম্পদের লুণ্টন ইজ্জতের লুণ্টন জানমালের কোনো নিরাপত্তা নেই এবং বহির বিশ্ব এখন সুযোগ পেয়ে গেছে না কত আইএস আর ফাইএস কত বদমাইশ দল সব যারা কু ইহুদি দল খ্রিস্টানদের দল ওরা এসে যুক্ত হয়ে মেলা আলেম পর্যন্ত গুমরা হয়ে গেছে যে আইএস হলো সঠিক ইসলামী জিহাদি টিম নাওজুবিল্লাহিমজালিক আইএস হলো ইহুদিদের একটা টিম ইহুদি গোয়েন্দা সংস্থা মোসাদের যেই প্রশিক্ষণপ্রাপ্ত ওই আবু বকর খতিব বাগদাদ আবু বকর আল বাগদাদি যে খলিফা তাদের ইয়ে হলো এই ইসরায়েলের গোয়েন্দাদের তৈরি ব্যক্তি ওরা তাকে নিয়ে এসে বসিয়েছে আর আপনি মনে করছেন এটাই ইসলামী দল তাহলে আপনার ইসলাম কোন পর্যায়ে রয়েছে এটা যদি আপনি সাধারণ একটা লোক মনে করতেন তাহলে তো কথাই ছিল আমার দেশের হাই লেভেলের আলেম তিরিশ হাজার টাকা করে মার এক অজের জন্য নেয় এক অজের জন্য কত নেয় তিরিশ হাজার টাকা তার ইয়া সে বলছে হক পথে রয়েছে নওয়াজ তো আমাদের আকিরা পরিশুদ্ধ করতে হবে আর যদি কেউ এ যে কথা বলছিলাম যে যখন আমরা ছোট অন্যায়ের প্রতিবাদ করতে যাব তখন অবশ্যই চিন্তা করতে হবে যে এই অন্যায়ের প্রতিবাদ করলে তার গতি কি হতে পারে উপকারের চাইতে যেন অপকার বেশি না হয়ে যায় আরেকটা অন্য ভাষায় আমাদের কথা বলে যে হিতে যেন কি না হয় বিপরীত আমি ভালো করতে চাচ্ছি কিন্তু এমনভাবে আমি ভালো করতে গেলাম যে তার চাইতে খারাপই বেশি হয়ে গেল একটা লোক মাজারে চাচ্ছে তো তাকে সেইভাবে বোঝাতে হবে ভালো নম্র ভদ্র ভাষায় তাকে জ্ঞান দিয়ে বোঝাতে হবে দলিল দিয়ে বোঝাতে হবে হতে পারে গ্রহণ করতে পারে না পারে সেটা পরে কথা বলে এসেছি কিন্তু আপনি যদি তাকে বলেন এই মুশরেখ ওই বেটা মুশরেক তুই কবরের কাছে চাইতেছিস কেমনও হতে পারে সে কবরের কাছে চাই না সে চাই কার কাছে আল্লাহর কাছে অবশ্যই এটা বেদাতের অন্তর্ভুক্ত কিন্তু এটা শিরিক নয় বেদাত অবশ্যই বেদাত এবং এমন আমল সেরেকে নিয়ে যায় আমাদের দেশে মেলা লোক আছে কবর মাজারে গিয়ে মনে করে কি আল্লাহর কাছে চাইলে মনে হয় আল্লাহ এখানে বেশি কি করবেন ডাকে সাড়া দেবেন অথবা পাওয়া যায় এটাকে মাধ্যম মনে করে মাজারে গিয়ে চাইলে এই স্থানটাকে বরকতময় মনে করে কিন্তু চাই কার কাছে আল্লাহর কাছে ভাই ও তো সেরেক পর্যন্ত যায় নাই আর আপনি পিছন দিক থেকে মনে করছেন যে এ মনে হয় মাজারের কাছেই যাচ্ছে কিন্তু সে মাজারের কাছে চাইনি চাইছে কার কাছে আল্লাহর কাছে আপনি পিছন দিক থেকে বললেন ওই বেটা মুর্শিদেক আল্লাহর কাছে চাইতে হবে মাজারের কাছে চাইলে কি দিতে পারবে তুই জানিস না এইভাবে যদি দাওয়াত দেন এমন হতে পারে এক বক্সিং আপনার মায়েরাও ফলাইতে পারে মুসাল ইসলামের মতো কারণ বাঙালি নামাজ না পড়লে কি হবে ইমান মজবুত থাকে তো যাই হোক এজন্য প্রত্যেকটার একটা হিকমত আছে উপকারের চাইতে যেন অপকার বেশি না হয় এই দিকে খেয়াল রাখতে হবে আর শত্রুরা বলছিলাম যে যখন আমরা আমরাই কামড়া কামড়ি আমরা আমরা যখন মারামারি করব শত্রু হাসবে আর সুযোগ পাবে তখন তার নখ যখনই থাবা বিষাক্ত নখ আমাদের উপরে বসিয়ে দেবে যেটা এই আরব ভূমির আরব ভূখণ্ডতে আপনারা দেখছেন ইরাক আজকে কোথায় চলে গেল আজকে সিরিয়ার কি অবস্থা আজকে ইমানের কি অবস্থা এমনইভাবে ভাবে অন্য অন্য লেবানন লেবাননের অবস্থা ভালো না লিবিয়া অবস্থা ভালো না এরকম অবস্থা হচ্ছে আফগানিস্তানের অবস্থা আজকে ভালো না এই জন্য মুসলমানদেরকে ঐক্যে থাকতে হবে যদি ছোট কিছু মতবিরোধ থাকেও সেগুলো মীমাংসার সমাধানের চেষ্টা করতে হবে কিন্তু এ নিয়ে শত্রুকে হাসানো যাবে না যদি এমনটি আমরা করি তাহলে শত্রু আমাদের উপরে আগ্রাসন চালানোর সুবর্ণ সুযোগ পেয়ে যাবে যেটা আমাদের চোখে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ যেন এই মূলনীতির উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ আমি তাহলে পঞ্চম মূলনীতি কি যে যদি নেতারা কুফুরে একবার স্পষ্ট কুফুরি না করে তাহলে তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা যাবে না কারণ এতে উপকারের চাইতে অপকার বেশি কোনো নেতাই চাই না যে আমার গদি আমার শেয়ার চলে যাক এটা চাই হাসিনা চাই না খালেদা চাই এর কি চাইছিল পারে নাই রাখতে আর কি করছি লাস্টে তো তখন নামতে বাধ্য হয়েছে এরকম সবারই অবস্থা এখনো যারা আছে নামতে তো চাই না না কত চাই নাই করে কিন্তু যেদিন ক্ষমতা আল্লাহর ডায়েরি থেকে শেষ হয়ে যাবে লহে মাহফুজে যেদিন তাদের ক্ষমতার মেয়াদ শেষ হবে সেদিন সবাইকেই বিদায় হতে হবে যাই হোক আল্লাহ তালা মুসলমান নেতাদেরকে সংশোধন করুন আল্লাহ আমিন এবং তাদের মাধ্যমে আল্লাহ তালা যেন ন্যায় প্রতিষ্ঠা করেন আল্লাহ আমি জুলুম করা থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করুন আল্লাহমিন আল্লাহ যেন আমাদেরকেও জুলুম থেকে হেফাজত রাখেন আল্লাহ আমিন গেল পঞ্চম মূল নীতি ষষ্ঠ মূলনীতি হচ্ছে ওয়াল জামাতির অমিন উসুল আহলি সুন্না সালামাতম ও আল আসহাবে রসুল্লাহি সাল্লিহি ও ওয়াসাল্লাম আমাদের জিহবbake আমাদের দিলকে পরিষ্কার রাখতে হবে পরিষ্কার নিরাপদ রাখতে হবে কাদের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবাদের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবাদেরকে কি করা যাবে না অটাক্য করা যাবে না তাদেরকে দোষারোপ করা যাবে না তাদেরকে গালিগালাজ করা যাবে না কামা ওয়াসাফাহুমুল্লাহু বেযালিক ফি কওলিহি তাআলা যেমনটি আল্লাহ তাআলা তাদেরকে কি করেছেন তাদের গুণ বর্ণনা করতে গিয়ে বলেছে লাম্মা জাকার আল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়া আসনা আলাইহিম ক্বাল তাআলা আনসার ও মুহাজিরদের আনসার ও মুহাজিরদের গুনাহ বলে বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযিনা জাউ মিন বাদিহিম আর যারা এদের পরে আগমন করেছেন ইয়াকুলুনা তারা বলেন রব্বানা গফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান এটা হলো আমাদের কথা এটা কি প্রত্যেক যুগে যুগে মমিনদের কথা যে হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো ওয়ালেখানিন্লাদিন নাবিল ইমান আজকেও যদি কোনো একটা মমিন ভাই ও বোন মারা যায় তাহলে সাবাকুন আবেল ইমান ইমানের সহিত আমাদের আগেই তারা দুনিয়া থেকে কি করেছেন বিদায় হয়ে গেছেন তো যাই হোক এই দুয়া প্রত্যেক মমিনের থাকবে যে হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো ওয়ালে এখওয়ান আল্লাহন আসাবাকুন আবিল ইমান এবং ওই সমস্ত ভাই ও তুমি ক্ষমা করো যারা আমাদের পূর্বেই আগেই কি করেছেন ইমানের সহিত এই দুনিয়া ত্যাগ করেছেন আর আমাদের দিলে জন্য কোন বক্রতা কোন হিংসা বিদ্বেষ পরনিন্দা পরচর্চা এগুলো রাখেন না রব্বানা ইন্নাকা রাউফ রাহিম আয় আমাদের রব নিশ্চয় আপনি অত্যন্ত দয়া পরবশ এবং অত্যন্ত দয়ালু সুরা হাশর 10 নম্বর আয়াত তাহলে সাহাবাহিক রামের ক্ষেত্রে আমাদের আকিদা বিশ্বাস রাখতে হবে তারা সকলেই কি ছিলেন ভালো মানুষ ছিলেন আল্লাহ তাদের ক্ষেত্রে কি বলেছেন রদিয়াল্লাহম আল্লাহ আল্লাহ তাদের উপরে কি হয়েছেন রাজি খুশি হয়ে গেছেন আমার আপনার তাদের প্রতি বিদ্বেষে কিছু যায় আসে না বরং এতে আমাদেরই ক্ষতি কার ক্ষতি আমাদেরই ক্ষতি আমার একস্তাদ বলেছিলেন যে কুত্তা হাতি চলতা রয়ে গা কুত্তা ভোক্তারা কুকুর তো হাতি দেখলে ব্যও বাউ করেই কিন্তু তাতে কি হাতির গতি কমে যায় না সাহাবাদের কোন ক্ষতি আমরা করতে পারবো না তাদের যতই দোষারোপ করি না কেন কিন্তু এতে করে আমাদেরই গুণা ও পাপ হয়ে যাবে বরং আমাদের এই দুয়াই থাকবে রব্বানা ফিরা বিল ইমান ওয়ালা তা জালফি কুলু বিনা দিল্লা দিন আ মনোরবানা ইন্নাকারা ওফর রাহিম এই দোয়া আমরা সর্বদা করব এটা আমাদের জন্য দোয়া হলো আমাদের পূর্ববর্তী মুসলিম মোমেন ভাই বোনদের জন্য দোয়া হল এতে করে আমাদেরও কী হবে নেকি হবে যত মমেন ভাই বোনের জন্য আপনি দোয়া করছেন ফেরেশতা কী বলছেন মাগরিবেরা আগে হাদিসে পড়লাম ওয়ালা কে তোমার তোমার জন্যও আল্লাহতালা অনুরূপ নির্ধারণ করুন সুহান আল্লাহ হবে রসুল সাল্লাই সাল্লাম বলছেন এত কথা হলো কোরআনের কথা রসুল সাল্লাম নিজেও বলছেন লা তাসব্বু আসহাবি, লা তা তোমরা আমার সাথীদেরকে কি করিও না গালি দিও না সাহাবাদেরকে গালি দিও না কেন ফাওয়াল্লাদী নাফসিবি আদি হিসে আল্লাহর শপজ্জার হাতে আমার প্রাণ লাও আনফাকা ফাকা আহাদুকুম মিসলা উহুদীন জাহাবা তোমাদের কেউ যদি তোমাদের কেউ যদি অহুদ পাহাড় সমপরিমাণ ওহুদ পাহাড় সমপরিমাণ পরিমাণ কি ব্যয় করে স্বর্ণ ব্যয় করে আল্লাহ আকবর ওহুদ পাহাড় কতটুকু ছোট্ট না ওহুদ পাহাড় আমার ওস্তাদ যখন বোখারি পড়ালেন মদিনা বিশ্ববিদ্যালয়ে বললেন যে ওহুদ পাহাড় সাধারণত নিম্নে ছয় কিলোমিটার কত ছয় কিলোমিটার পাহাড়টা দেখছেন না এটা ছয় কিলোমিটার আর এক জায়গায় হ্যাঁ লম্বা এক জায়গাতেই এটা একটু নিচু হয়ে গেছে এক জায়গায় গিয়ে তো অনেকে বলেছেন এখানে ওহুদ পাহাড় কি শেষ তো এটা যদি ধরা হয় তাহলে ছয় কিলোমিটার আর এটা যদি আরও সামনে ওটা বাকিগুলো ধরা হয় তাহলে সেটা অনেক কয় কিলোমিটার উল্লেখ করেছেন সম্ভবত সতেরো কিলোমিটার বলেছিলেন তো এত এই অহুধ পাহাড় সম তোমাদের কেউ যদি স্বর্ণ ব্যয় করে আল্লাহ রাস্তায় তাহলে কি মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু মা বালাগা মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফ তারা তার যাদের এক মুদ পরিমাণ অথবা তার অর্ধেক পরিমাণ পশাতে পারবে না তোমরা মুদ কি আপনারা মুষ্টি না। এক খাবলা এইভাবে ধরলে যতটুকু আসে দুই হাত দিয়ে হ্যাঁ আজলা বলেন বলেন যাই তো এতটুকু পরিমাণও আমরা পচতে পারবো না এর অর্ধেকও আমরা পচতে পারবো না তাহলে ওই পাহাড়ের সাথে টক্কর দিয়ে কোনো লাভ আছে হ্যাঁ এতে আপনার এই দুটা দাঁত ছুটে যাবে কিন্তু পাহাড়ের কিছুই হবে না এই জন্য শাহবাদেরকে গালি দেওয়া যাবে না এটা সম্পূর্ণ আদুর সুন্নওয়াল জামাতের নীতি বিরোধী কাজ খিলাফ আনলিল মুখতাদি আটিম মিনার রাফেজাতিওয়াল খাওয়ারেজ কিন্তু এই নীতির বিরুদ্ধে বিরোধী বিরুদ্ধে বা বিপরীতে কার অবস্থান করছে রাফেজি এবং খারেজিরা আল্লাদিন আ ইয়াসুব্বু না সাহাবা যারা সাহাবাদেরকে কি করে গালি দেয় ওয়াজাহাদু না ফাতা তাদের মর্যাদাকে তারা কি করে অস্বীকার করে শিয়াদের রাফেজদের আকিদা কি জানেন রসুল সাইসসাল্মি এর মৃত্যুর পরে মাত্র জন সাহাবিবা ব্যতীত বাকি সবাই মুরতাদ হয়ে গেছিল নাউজবিল্লাহ তাদের কাছে দুই মূর্তি হলো কে জানেন আবব করার রোমার ওদের যখন অভিলাষী মানে এটা নাটকের নাটকে হওয়া সম্ভব নাটকে হয়তো হবে কি না ওদের ইমাম মাহাদি আসছিল তাদের ইমাম মাহাদি আসার পর দুনিয়া ব্যাপী রাফেজি শিয়া রাজত্ব কায়েম করবে এ আশা এখন ওরা আছে আল্লাহ তাদের ওই আশাকে নিরাশায় পরিণত করবেন আর করুক এই দোয়া আমরা করি ঠিক আছে আল্লাহ মাহমেন তো এটা তো কোনো দিন বাস্তবে সম্ভব হবে না তো তাদের এই ইমাম মাহাদি সম্ভবত ইরাকের জায়গাটার নাম ভুলে গেলাম না না ওই জায়গাটা নাকি যাই হোক ওইখানে একটা সারদাব একটা গর্ত আছে এই গর্তে ও আগমন করার পর দুনিয়াতে আসার পর দেখছে দুনিয়াতে অন্যায় মা দিয়ে এসে কী করবেন অন্যায় বাড়াবেন না কমাবেন আল্লাহর রহমত কিন্তু ওনার মাধ্যমে আল্লাহ অন্যায়কে মিটিয়ে দেবেন ওনার মাধ্যমে আল্লাহ অন্যায়কে মিটিয়ে দিবেন তখন আরও আসবেন কে ইসা আলাই ইসালাম এবং দুনিয়াতে আদল ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে এত সম্পদ বেড়ে যাবে যে মানুষ জাকাত দেওয়ার লোক পাবে না সবাই জাকাত নিয়ে তারা কি করবে ঘুরে বেড়াবে কিন্তু কেউ কারো জাকাত গ্রহণ করবে না কারণ সবারই হয়তো জাকাত হয়ে গেছে আমারটা খেয়ে নিবে আমি আমি কারটা নিতে যাবো কে নেবে তো যাই হোক এইভাবে আদল সাপ কায়েম হবে তো ওদের ইমাম মাহাদি এসে দেখছে দুনিয়া অন্ধকার ওরে বাপ রে বাপ শান্তি প্রতিষ্ঠা এই দুনিয়াতে দূরের কথা এই দুনিয়ায় থাকাই যাবে না ওই সারদাবের গর্তে ও ঢুকে গেছে কোথায় ঢুকছে সারদাবের ওই গর্তে সারদা মানে হচ্ছে গর্ত গড়তে ঢুকে গেছে ঢুকে যাওয়ার পরে এখন তারা ওই মাহাদির ইমাম মাহাদির এটা কি এই এই যে ছোটোকালে মা ইচ্ছা কাহিনী শুনাই তো তার চাইতে তো বুয়া কথা হ্যাঁ একটা লোক আসার পরে সারদাবে ঢুকে গেল অথচ সেই কি হবে সিপাহ সালার হবে সেনানায়ক হবে শান্তি প্রতিষ্ঠার আর শান্তি প্রতিষ্ঠার পরিবর্তে অন্ধকার দেখে সে পালিয়ে যায় যদি রসুল সাল সাল্লাম অন্ধকার দেখে পালিয়ে যেতেন তাহলে তো দাওয়াতি হতো না যাই হোক ওদের ইমাম মাহাদি কথিত মাহাদি এখনও লুকিয়ে আছে কখন যে আসবে এই জন্য জোহর আসরের নামাজের টাইম তারা পায় না জোহর ও আসরকে একসাথে পড়ে যেভাবে পড়ে ওদের নীতিতে বেশিরভাগই তো নামাজ পড়ে না আর যাই পড়ে দুই নামাজকে একসাথে মিলিয়ে পড়ে কেন পড়ে মিলিয়ে কারণ সময় নাই কখন যে ইমাম মাহাদিদের ডাক দেয় অল্লাহ আলাম তো যাই হোক এই রাফেজি সম্প্রদায় তাদের এই তারা কিন্তু সাহাবাদেরকে কি করে গালি দেয় আর আবু বকর ওমারকে কি বলে দুই মূর্তি সনামাই কুরাইশ কুরাইশদের দুই মূর্তি বলে নাউজুবিল্লাহ মিন জালিক আর রসুলের মৃত্যুর পরে ছয়জন সাহাবি ব্যতীত সকলে কি হয়েছিলেন মোরতাদ হয়ে গেছিলেন এ হলো রাফিজিদের আকিদা ওদের ব্যাপারে কিছু সিনিমিডি শুনলে কিছু ইউটিউবে আলোচনা শুনলে কিছুটা যদি আরবি বুঝে থাকেন তাহলে বুঝতে পারবেন ওয়াল খাওয়ারেজ এবং খারেজিরাও শাহবাদেরকে গালি দেয় হাদুনা তাদের মর্যাদাকে অস্বীকার করে ওয়ারা সাল্লাম আবু বকরিন আলী আল্লাহ আনহুম আজমাইন আর আহলুসুন্না জামাত এক্ষেত্রে বিশ্বাস করেন যে শাহবাদেরকে ব্যাপারে তো বিরূপ মন্তব্য করা যাবেই না সাথে সাথে আবু বকর হলেন কে আবু বকর শাহবাদের মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হলেন কে আবু তারপরে উম তারপরে ওসমান তারপর আলী যদি কেউ এই চারজন খলিফার কোনো একজনের খেলাফতের ব্যাপারে নিন্দনীয় কোনো কথা বলে বিরূপ মন্তব্য করে ফাহুয়া আদাল্লু মিন হিমারে আহলিহি আল্লাহ আকবর সে সেই লোককে সাহেক বলছেন সে হলো তার বাড়ির গাধার সাইতেও অধিক গুমরা পদ গাধার কি কোনো পথ আছে নাকি হ্যাঁ গাধার চাইতেও সে গোমরা নাস ভ্রষ্ট এজমা আলা খেলাফাতে আল্ এই সিরিয়ালে শ্রেষ্ঠ হলেন আবু বকর তারপরে উমর তারপরে ওসমান তারপরে আলী এবং এই চারজনের খেলাফতের উপরে সকল ওলামা ইকরাম ঐক্যমত হয়ে গেছেন কোরআন হাদিস থেকেও তার দলিল পাওয়া যায় তো এই কি বলছে যে এর বিরোধিতা বিরোধী হওয়ার কারণে ওই লোক গুমরা এবং সে বিপদগামী এই ক্ষেত্রে আহলুসুন্না জামাতের যে আকিদা সেই আকিদাই হচ্ছে সহি এবং এটাই হল মূলনীতি তাদের আকিদার যে আহ সাহাবা ইকরামকে কোনো গালি দেওয়া যাবে না তাদের ব্যাপারে কোনো বিরূপ মন্তব্য করা যাবে না তাদের মর্যাদাকে কি করতে হবে স্বীকার করতে হবে আর তার অন্যতম কারণ হলো যে রসুদ্ সাহা বলেছেন তোমাদের কেউ যদি অহুধ পাহাড় সম ইয়া করে স্বর্ণ ব্যয় করে তাহলে সাহাবাদের এক মুদ পরিমাণ অথবা আধা কেজি আধা আধা মুদ পরিমাণ অর্থাৎ দুই মুষ্টি আর এক মুষ্টি ধরতে পারেন তো এতটুকু পরিমাণও আমরা পৌঁছতে পারবো না তাই সাহাবাদের ব্যাপারে বিরূপ মন্তব্য করা যাবে না আল আসলু সাবে সপ্তম মূলনীতি আলু জামাতের হলো মোহাব্বত মোহাব্বাত ও বেইতি বেতি রসুল ইল্লাহিসাল্লাল্লা আলাইসাল্লাম রসুল সাল্লামের যে পরিবার রসুল সাইসলামের কি পরিবার তাদেরকে ভালোবাসতে হবে না শত্রুতা রাখতে হবে ভালোবাসতে হবে ওয়াতা ওয়াল্লিহিম এবং তাদেরকে মোহাব্বত করতে হবে ওয়াতা ওয়াল্লিহিম তাদের সাথে বন্ধুত্ব রাখতে হবে আমালাম্বী ওস ইয়াতি রসুল ইল্লাহিসাল্লা আলাহিসাল্লা আর এটা করতে হবে কেন কারণ রসুল সাল্লা আলাইস্লামের কথার উপরে তার বাণীর উপরে আমল করতে গিয়ে তিনি বলেছেন উজাকিরুকুম্লা হাফি আহলে বাইতি আমার পরিবারের ব্যাপারে তোমাদেরকে আমি আল্লাহর ভয় স্মরণ করিয়ে দিচ্ছি তোমরা আল্লাহকে ভয় করো আমার পরিবারের ব্যাপারে তাদের যথাযথ অধিকার কী করবে আদা করবে তাদের ব্যাপারে কোনো বিরূপ মন্তব্য করবে না তাদের সাথে ভালোবাসা রাখবে ওয়ামিন আহলে বাইতিহি রসুল পরিবারের অন্তর্ভুক্ত কারা আপনার পরিবারে অন্তর্ভুক্ত করা আপনার ছেলে মেয়ে আপনার স্ত্রী বাবা মায়েরা সবাই আপনার পরিবারে অন্তর্ভুক্ত তো এখানে বলছেন শাইখ অমিন আলে বাইতি আজওয়া জুহু উম্ মাহাতুল মিনি নদী আল্লাহ হোন না ওয়ারদা হোনসা পরিবারের অন্যতম অংশ ছিলেন তার স্ত্রীগণ নদী আল্লাহ নাজমাইন ফাকত কাউ আল্লাহ তা আলা বা দামা খা কবা হোন আল্লাহ তালা উম্মাহাতুল মুমিনিন নবীদের মা নবীর স্ত্রীগণ হলেন মমিনদের মাতা তাদেরকে উদ্দেশ্য করার পরে তাদেরকে সম্বোধন করে কিছু কথা বলার পর বলছেন ইয়া নিসা আন-নবী ইয়া নিসা আন-নবী হে নবীর স্ত্রীগণ সূরা হিজাব 32 নম্বর আয়াত ওয়া ওয়াজ্জাহা ইলাইহিন্ন নাসাইহা ওয়া ওয়াআদাহুন নাবিল আজরুল আযীম আর তারপরে আপনারা পড়ে নিন সেখান থেকে বত্রিশ নম্বর আয়ত আজাব সেখানে কিছু নসিহত তাদেরকে আল্লাহ করেছেন এবং তার বিনিময়ে তাদের জন্য মহা মহাপুরস্কারের ঘোষণা দিয়ে দেওয়ার পরে বলেছেন আল্লাহ তো চান যে তোমাদের থেকে দূর করবেন নাপাকিকে কে আল হে নবী পরিবার হে নবী পরিবার আর প্রথমে কি বলা হয়েছে নিসা এবং তিনি তোমাদেরকে মুক্ত করতে চান তোমাদেরকে স্ত্রীগণ তার পরিবারের অন্তর্ভুক্ত আল্লামা কিন্তু আপনার রাফেজি ও শিয়ারা কি বলে রাফেজি ও শিয়াদের অন্যতম আকিদা হলো যে রসলের স্ত্রীগণ তার পরিবারের অন্তর্ভুক্ত নয় রাফেজ শিয়াদের আকিদা হল আয়েসারদ আল্লাহ আনহার বিরুদ্ধে যে জানার অপবাদ হয়েছিল তার কি সত্য ছিল এবং ওদের কথিত এবং স্বপ্নের স্বপ্নের মা দিয়ে সে নাকি এই আল্লাহ আনহার উপরে কী করবে হদ কায়েম করবে না উজবিল ওয়াল আসলুফি আহলে বাইতে আলাইহি সাল্লাহাম আর আহলে বাইতের মূল হল আলাইহি সাল্লাহসাল্লামের কাছের লোকেরা রসুল সাল্লাহসাল্লামের কাসের লোকেরা ওয়াল মুরাদ বিহিম হুনা আসলেহুনা মিনহুম খা সতান যদি রসুল সাল্লা সাল্লামের পরিবারের গোষ্ঠীর লোকেরা নেককার হয় তাহলে এটাই হলো উদ্দেশ্য কিন্তু আম্মা করাবাতহু করাবাতহু গৈরুসালিহীন ফালাই সালাহমুল হক কিন্তু রসুলেরই বংশধর তার অন্যান্য অন্য চাষা যারা আছে যারা ইসলাম গ্রহণ করেনি যারা নেককার ছিলেন না তারা কিন্তু এ দলের অন্তর্ভুক্ত হবেন না তারা নবী পরিবার হবেন না তাদের সাথে কোনো মহাব্বত রাখা যাবে না বরং তাদের সাথে কি রাখতে হবে শত্রুতা পোষণ করতে হবে যেমন আবি আহাব রসুলের চাচাকে ছিলেন আবুল আহাব আব্দুল ওজ্জা আবুল আহাব আহ নাম কি ছিল আব্দুল ওজা আবুল আহাব কেন বলা হয় কারণ তার চেহারা অত্যন্ত কি ছিল লাল ছিল উজ্জ্বল ছিল লাহাব বলা হয় লেলিহান আগুন আগুনের লেলিহান শিখা যখন জলে তখন এক অত্যন্ত উজ্জ্বল দেখায় তো আবু লাহাবের চেহারা কি ছিল এরকম উজ্জ্বল ছিল তার আসল নাম হচ্ছে আব্দুল উজ্জা বিন আবদুল মোতালিম কিন্তু তার চেহারা অত্যন্ত সাদা থাকার কারণে তার নাম দেওয়া হয়েছিল কি আবু লাহাব তো এই আবু লাহাব। রসুল সাল্লামের চাচা ঠিক কিন্তু তার সাথে বন্ধুত্ব রাখা যাবে না তার তার কাছের লোক বলে কি হবেন না গণ্য হবে না ওয়ামান শাহ হাহু এবং তার অনুরূপ যারা ইমান আন নাই তারা কিন্তু রসুল পরিবারে ঢুকবে না কলা তা আল আল্লাহ তালা বরং বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিং ও তাব আবুল হাবের হস্তদয় অর্থাৎ সে সম্পূর্ণ ধ্বংস হোক এবং সে ধ্বংস হয়ে গেছে সুরাম মাসাদ এক নম্বর আয়াত ফা মুজার রাদুল করাবাত ইমিনা রসুল সাল্লাহ আলহিউসাল্লাম ওয়াল ইন্তিসাবু ইল আই হিমিন গাই রিসাল্লাহ ইনফিদ্দিন লাইউ নি সাহেব হুমিন আল্লাহ হিসাইয়া অতএব শুধু রসুলের নিকট আত্মীয় হলেই চলবে রসুলের নিকট হলেই চলবে না বরং ইমান থাকা লাগবে নেককার পরহেজগার হতে হবে কিন্তু যদি ইমান না থাকে তাহলে ওই নিকট দিয়ে কোনো লাভ হবে না যেমন হবে না তার বাবা মার হবে রসুল সাল্লাহি সাল্লামের বাবা ও মা তারা রসুল সালসম্যান নোবোদ পেয়েছিলেন কি রসুলের ওপর মানে এনেছিলেন না নবতী তখন জাহির হয় নাই ছোটতেই তো মারা গেছে রসুলের জন্মের আগে তো বাবা মারা গেছে আর ছয় বছর বয়স তখন মা মারা গেছে তারা যদি আগের দিনের উপরে থাকতেন কি দিন ছিল আগে ঈসা আলহ দিন ছিল ইঞ্জিলের ধর্ম ছিল দিন ছিল যদি তার উপরে তারা থাকতেন না জাত পেতেন কিন্তু তারা তো তার উপরে ছিলেন না কিসের উপরে ছিলেন মূর্তি পূজার উপরে ছিলেন তারা কুপারে কুরাইশ কিসের উপরে ছিল মূর্তি পূজার ওপরে ছিল কিছু আরব ইয়াগুলো উপদ্বীপে তখন কিছু খ্রিস্টান থাকলেও ইয়াহুদি মদিনাতে থাকলেও বেশিরভাগ কুরাইশরা কি করত তারা মূর্তি পূজাই করতো ফলে আবদুল্লাহ বা আমেনা তারা রসুল সালামের পিতা ও মাতা ঠিক কিন্তু তারাও কি ইমান যেহেতু ছিল না তাই তারা জান্নাতে যাবেন না অনেকে মনে করে এটা কি কথা হইলো এটাই বাস্তবতা যদি আমল না থাকে তাহলে কোনো ফায়দা নেই আল্লাহ রসুল আমরা দুপুরে মনে হয় বলেছিলাম আপনাদেরকে যে রসুল সাল্লাম তার নিকট আত্মীয়দেরকে ডেকে ডেকে বলছেন যে দুনিয়াতে কিছু চাওয়ার থাকলে সে না পরকালে কিছুই করতে পারবো না আল্লাহ তালা অনুমতি যদি না দেন তাহলে কিছুই করা যাবে না আর ইমান না থাকলে তো প্রশ্নই ওঠে না একটা লোক সাল্লামকে ইসে জিজ্ঞাসা করছেন যে সাল্লাম আমি যদি ইসলাম গ্রহণ করি তাহলে আমার বাপ জান্নাতে যাবে কি না হ্যাঁ আমার বাপের অবস্থান কি হবে আর তার বাপ আগে কুফুরির অবস্থা কি করেছে দুনিয়া ত্যাগ করেছে তো বললেন যে তুমি ইমান আনলে তোমার উপকার হবে তোমার বাবা আগে কুফুরির অপর গেছে কোথায় যাবে জাহান নামে যাবে তখন সে কি করছে ঘুরে চলে যাচ্ছে বাপ যদি জাহান নামে যায় তো আমিও যাবো যা হ্যাঁ যদি আমার বাপের কোনো উপকার না হয় তো আমি ইসলাম গ্রহণ করবো কেন তো যখন সে ফিরে যাচ্ছিলো রসূল সল্লা আলাহিসাল্লাম তাকে ডাকলেন আর বললেন তুমি কি জানো আমার বাবার অবস্থান কোথায় তো বললেন কোথায় আপনার বাবা বলছে জাহান্নামে হাদিস আছে যদি চান আমরা সংগ্রহ করে দিতে পারবো তো বললেন রসূল সল্লাহ সাল্লাম যে সেও জাহান্নামে যাবে কারণ সে ইমানদার ছিল না আগের রেসালাতেও বিশ্বাসী ছিল না অনেকেই বহরা ইত্যাদি জামাত আছে অনেকে মনে করে কি হ্যাঁ যে রসুল সল্লা আলাহিসাল্লাম এর বাবা মাকে আবার পুনরায় জীবিত করে আবার পুনরায় জীবিত করে ইমান আনানো হয়েছিল এগুলো অবাস্তব কথা দুনিয়া থেকে যারা চলে গেছে আবার দুনিয়া ফিরে আসবে এটা এটা অসম্ভব ব্যাপার অসম্ভবই নাই আল্লাহ বলে দিয়েছেন হিমবার যখন আসুন দিন পর্যন্ত যারা মারা গেছে দুনিয়াতে ফিরে আসবে না অতএব রসুলের কাছের লোক হলেও যদি ইমানদার না হয় কোনো ফায়দা নাই বংশ মর্যাদাতে কাউকে কিয়ামতের দিন আগিয়ে নিতে পারবে না মর্মে একটা হাদিসও বর্ণিত হয়েছে রসুলসাল্লা সাল্লাম বলেছেন যে যার আমল তাকে যার আমল তাকে পিছিয়ে দেয় তার বংশ তাকে এগিয়ে নিতে পারবে না আমলই আপনার পরকালীন নাজাতের মূল চাবিকাঠি হবে যার আমল ভালো ভালো হবে সে নাজাত পাবে যার আমল ভালো হবে না সে নাজাত পাবে না যতই সে মৌল সাহেবের কালকে না পরশুদিনে একটা লোক আসছে তো এর আগে দেখি নাই কিন্তু সে একটা জটিল কাজ করার জন্য এসেছে তো যাই হোক কাজটা বেসারা করে দিয়েছি তো তাকে যখনই কোনো বিষয় জিজ্ঞাসা করি তখন কয় যে আমার অমুকে এই অমুকে এই ভাই অমুকে মলবি হোক আর আল্লা মাতুদ্দাহ হোক কোনো লাভ আছে হ্যাঁ আমার বাবা অনেক বড় আলেম অনেক বড় পরহেজগার মানুষ আমি পরহেজগার নয় তো আমার বাবার কবর কি আমি যাব আমার বাবা কি আমার হিসাব দেবেন না আপনার আমার নিজের হিসাব প্রত্যেকে আপন আপন দিতে হবে তো ওই লোকটা খালি এরই করে যে আমাদের আমাদের মাদ্রাসা আছে আমার গ্রামে এই সেই ওইগুলো দিয়ে কি হবে আপনার আমলের খবর খন তো যাই হোক আসলে নিকট আত্মীয়তা পরকালে কোনো উপকারে আসবে না যদি না থাকে রসুল বলছেন কুরাই সিন হে কুরাইসের দল ইস্তারু আনফুসাকুম আচ্ছা আমি ওইদিকে খুঁজছিলাম এখানে এই হাদিসটা উল্লেখিত হয়েছে ইস্তারু আনফুসাকুম তোমরা তোমাদের জীবনকে ক্রয় করে নাও অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও লা অগ্নি আইন কুম্মিন আল্লাহ হেয়া আমি আল্লাহর কাছে তোমাদের কোনো আল্লাহর কাছ থেকে তোমাদেরকে বাঁচাতে পারবো না যদি তোমরা কেউ ফেঁচে যাও এ আব্বাস আম্মা রসুল ইল্লাহিসাল্লাহ আলু সাল্লাম লা অগ্নি আনকামিনা আল্লাহ হেয়া আব্বাস রূহায় আল্লাহ আনু রসাল্লাম অনেক শ্রদ্ধা করতেন হ্যাঁ বাবার ভাই তো আপন ভাই আব্বাস রহায় আল্লাহ আইন তো অনেক শ্রদ্ধা করতেন তিনি তাকেও বলছেন যে হে আব্বাস রসূল সাল্লামের চাচা আপনারও আল্লাহর কাছে আমি কোনো উপকার করতে পারবো না ইয়া সফিয়া আম্মা আম্মা তা রসুল্লাহ সাল্লাম হে রসুলের ফুপু সফি রাদি আল্লাহ আনহা লাগ্নি আন কেমিন আল্লাহ সৈয়া কিয়া মতের দিন আপনারও আমি কোনো উপকার করতে পারবো না ইয়া ফাতেমা তা বিনতি মোহাম্মদিন সাল্লাহ সাল্লাম হে মোহাম্মদ সাল্লামের মেয়ে ফাতেমা সালিনি মিম্মালি মা শিদ দুনিয়াতে বেঁচে থাকতে আমার যা মালটাল আছে এর তেজ আবার তুই চায় তোকে দিয়ে দেবো কিন্তু লা অগ্নি আল্লাহ হেশাইয়া পরকালে আল্লাহর কাছে তোমার কোনো উপকার করতে পারব না এজন্য যে পরকালের বিষয়টা আল্লাহর জন্যই খাস মালিক ইয়ামিদ্দিন মালিকি ইয়াওমিদ্দিন বিচার দিবসের মালিক লাতাল্লাম আইন দা ইল্লাহ মান আলাহুর রহমান আল্লাহর অনুমতি ছাড়া ওইখানে কেউ কথা বলার কোনো সুযোগ পাবে না منذ الذي يشفع عنده الا باذن اللهর অনুমতি ছাড়া আল্লাহর অনুমতি ছাড়া সেখানে কেউ সাফাতেরও সুযোগ পাবে না দুনিয়াতে সেরেকে রাজা হয়ে বলছে যে আসো বাবা আমার দলে জান্নাতে নিয়ে যামু সুপারিশ করে কিস্তিতে চড়িয়ে হ্যাঁ তো এসব ভ্রান্ত ভ্রান্ত ওয়াদায় বিশ্বাস করার কোনো মানে হয় না আর এগুলোতে বিশ্বাস করেছেন তো ফেসেছেন কারণ কিয়ামতের দিন আল্লাহ যে কাকে সুপারিশের অনুমতি দেবেন আল্লাহ আলাম ভালো আমল করেন হয়তো আপনিও সুপারিশের সুযোগ পেয়ে যেতে পারেন যদি আপনার আমল ভালো হয় তবে এই আল্লাহর কাছে সাফাহাতের জন্য দুটা শর্ত একটা শর্ত হলো কি সুপারিশকারী যে সুপারিশ করবে তাকে আল্লাহর পক্ষ থেকে অনুমতি হতে হবে আর দুই নাম্বার হলো যার ব্যাপারে সুপারিশ করা হবে তার ব্যাপারে আল্লাহ সন্তুষ্ট থাকতে হবে আপনাকে অনুমতি দেওয়া হলো আপনি একজন কাফের ব্যাপারে সুপারিশ করতে পারবেন কি না কাফের সুপারিশ কোনো ফায়দা দেবে না আপনি বড় মমিন আল্লাহ বলছেন যে যাও তুমি সুপারিশ করো তোমাকে অনুমতি দেওয়া হলো কিন্তু কার জন্য যার জন্য সুপারিশের অনুমতি দেওয়া হবে তার ক্ষেত্রেই আপনার সুপারিশ কি হবে সীমাবদ্ধ থাকবে অন্যদের জন্য নয় এ হল সহিউল বোখারির হাদিস হাদিস নাম্বার চার হাজার সাতশো একাত্তর মুসলিমেও এটি রয়েছে হাদিসটি ওয়াকারাবত রসুল এ আসলেহু আলেহুম আলে ইনা হাক্কুল একরামি অল মোহাব্বা ওয়াল এহত রাম রসুল সোয়ে শামের নিকটতার্তীয় যারা নেক্কার পরহেশগার তাদের অধিকার রয়েছে আমাদের ওপরে তাদেরকে সম্মান করতে হবে তাদের সম্মান করতে হবে তারা তো চলে গেছেন কিন্তু সম্মানের সাথেই তাদের জ্যাকের করতে হবে কোরান মহাদিশে যত উল্লেখ এসেছে ইতিহাসে যত উল্লেখ এসেছে যখনই উল্লেখ আসবে অন্তরেকে থাকতে হবে তাদের প্রতি শ্রদ্ধা থাকতে হবে ভালোবাসা থাকতে হবে ওয়ালা ইয়াজুজুলালা আনাগ্লুয়া ফিহিম তবে তাদের ক্ষেত্রে অতিরঞ্জন করা জায়েশ নয় বাড়াবাড়ি করা যায়েজ নয় ফার্নাত কার ইলাইহিম বেশাইহিম মিনাল ইবেদাত আও না আতাকায়দা ফিহিম আন নাহুম ইয়ান ফাউন আউয়াদুরুন আমিন দুন তাদের ব্যাপারে অতিরঞ্জন করে এমন বিশ্বাস করা যাবে না যে এমন এমন কিছু করা যাবে না যে আমরা কিছু তাদেরই কিছু ইবাদত করা কি করব শুরু করব না কিছু ইবাদত তাদের জন্য করলাম যেহেতু তারা রসুলের আত্মীয় স্বজন তাই কিছু ইবাদত তাদের জন্য করি করা যাবে তাদের জন্য কোনো ইবাদত করা যাবে না অথবা এই বিশ্বাস করা যাবে না যে রসুলের পরিবার যেহেতু এখন তো আল্লাহ জানে এখন শয় আওলাদে শয়তান নাকি কি কয় আওলাদে রসুল বংশে ঠিক নাই যে কই গিয়ে হারাই গেছে বংশের গোড়া আগা আর সেখানে বলছে আউলাদের এসে গেছে আর সেরেকের রাজা তো এগুলো হলো ভ্রান্ত তাদের দাবি এগুলোর দ্বারা কিছু টাকা পয়সার অর্জন হবে ঠিক কিন্তু এই মিথ্যা দাবি দিয়ে পরকালে কোনোই তাদের উপকার হবে না এবং বরং এগুলোর জন্য তাদেরকে শাস্তি পেতে হবে যাই হোক আউলাদের রসুলও যদি হয়ে যায় কথার কথা তবুও তারা কোনো উপকার অপকার করার ক্ষমতা রাখেন না রসূল রাখতেন নাকি রসুল সহসরামের ক্ষেত্রে বলা হয়েছে কুল্লাহ আমলিকুলে নাসি দররাও না ফাউংওয়ালা দররাহ ইল্লাহ মাশাআল্লাহ বলে দিন মোহাম্মদ সাল্লাল্লাহ ফুলাই সাল্লাম আমি আমার নিজের নিজের ব্যাপারে কোনো উপকার অপকার করার ক্ষমতা রাখি না আল্লাহর ইচ্ছা ব্যতীত রসুল নিজের উপকার অপকার করতে পারেন না যদি নিজের উপকার অপকার করতে পারতেন তাহলে ওহুদের প্রান্তরে কি তার দাঁত শহীদ হতো ওহুদের প্রান্তরে চেহারা তার ক্ষতবিক্ষত হলো হতো দুপুরে বলে এসেছি আমরা হাঁটু হাঁটুতে ব্যথা পেয়ে হাঁটুটাই ভাঙ মানে ফুলে গিয়েছিল এবং আঘাতপ্রাপ্ত হয়েছিলেন সেটা হতো না তাইফের ফের ময়দানে রসুল সাল্লাহ ওয়াসাল্লাম রক্তাক্ত হলেন যদি তিনি তার উপকার উপকার করতে পারেন পারতেন অপকার তার থেকে রহিত করতে পারতেন তাহলে রসুলের কষ্ট হতো কোথায় রসুল কষ্ট থেকে বেঁচে যেতেন কিন্তু এটাই বাস্তবতা যে তিনি তার নিজেরও উপকার অপকার করার ক্ষমতা রাখতেন না যদি আল্লাহর ইচ্ছা না হয় এই আসমান ও জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন নাকি নামল কত পঁয়ষট্টি নাকি নামল পঁয়ষট্টি নম্বর আয়ার ভাইরা মুখস্থ করেছেন আলহামদুলিল্লাহ এই বইটা আমাদের কাছে আছে একশো প্রশ্ন উত্তর যদি কেউ চান তাহলে আমরা দিতে পারবো ইনশাল্লাহ তো আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন না রসুল সালাম বলছেন ওয়ালাউ উকুন তো আলামুল গাইব আলাস্তাকু মিনাল খাইর আমি যদি গায়েব জানতাম তাহলে মেলা কল্যাণ অর্জন করতে পারতাম ওয়ামা মাসানিয়াসু জীবনে কোনো দিন খারাপি হইতো না জীবনে কোনো খারাপি আমাকে স্পর্শ করতে পারতো না সুরা আরাফ একশো অষ্টআশি নম্বর আয়াত ফলে আর রসুলের বংশধর কেন রসুল নিজেও কোনো উপকার অপকার করার ক্ষমতা রাখেন না আল্লাহর ইচ্ছা ব্যতীত লি আল্লাহ না ইয়াকুল সাল্লাম কারণ আল্লাহ তালা তার নবী মহম্মদ আল্লাহ সাল্লাম কি বলেছেন যে আয়তটা আমরা পড়লাম আরেকটা আয়ত বলছেন সুরাজ্জিন কুল ইনলা আম্লিকুলা কুমদর ওলা রসাদা বলে দাও মহম্মদ আল্লাহ সাল্লাম আমি তোমাদের কোনো ক্ষতি অথবা মঙ্গল করার কোনো ক্ষমতা রাখি না ফাইজা কান রসুল সাল্লাম কাজালিক যদি রসুল সাল্লামের অবস্থাটা এই হয় যে উনি মানুষের উপকার অপকার করার ক্ষমতা রাখেন না ফাকাইফা বেগাই রিহি ফাঁকাইফা বেগাইরি তাহলে তিনি ভিন্ন ভিন্ন তিনি ছাড়া অন্য মানুষেরা মানুষের উপকার অপকার করার ক্ষমতা রাখে তাহলে কেন আমরা মনে করি আমাদের দেশের লোকেরা মনে করে পীর সাহেবের যদি তুই এনে টাকা না দিস মাজারে গাড়ি উল্টাই দিব অথবা তোর জিন্দেগুলো ধ্বংস হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি কিছুই করতে পারবে না তারা তাদের কোনো ক্ষমতা নাই কবরে যে কী অবস্থায় আছে পীর সাহেব আল্লাহ আলাম মাজারস্থ ব্যক্তিতে মাজার আছে কিনা তাও আল্লাহ মালুম আমাদের রংপুরে এই তো মুরাদ আমাদের সৈয়দপুরের লোক জানে রংপুর পাগলাপির পাগলাপির আছে একটা পাগলাপির আল্লাহ জানে পাগলাপির ছিল কি না হ্যাঁ তারপরে মেলা জায়গায় আছে কি আবু তাহের বর্ধমান রহেমা উল্লাহ উনি বলেছিলেন যে এক জায়গায় এক জায়গায় একটা জঙ্গলের মধ্যখান দিয়ে একটা রাস্তা ছিল বাজারের রাস্তা এটা তো ওই দিক দিয়ে মানুষ বাজারে যেত সাধারণত আগের দিনে এরকম ছিল এখন তো আসলে বাড়ি বাড়িঘর বেশি হয়ে গেল মানুষজন বেশি হলো প্রায় গ্রামও আজকে শহ মানে শহর হয়ে গেছে হাট বাজারের মতো হয়ে গেছে কিছু দূর পরপরই বাজার তৈরি হয়েছে কিন্তু আগের দিনে মানুষ পাঁচ সাত কিলো দশ কিলোমিটার এখনও বড় হাটগুলো বাজারগুলো যে সপ্তাহে একদিন বা পনেরো দিনে একদিন লাগে সেগুলো অনেক দূর দূরে যেতে হয় তো যাই হোক মানুষ মধ্যখান দিয়ে হেঁটে যেত তো এটা ওইখানে ওইটা যেহেতু জঙ্গল সেখানে শিয়াল তারপরে আপনার খেক শিয়াল ইত্যাদি থাকতেই পারে স্বাভাবিক তো ওইখান দিয়ে এক লোক দুধের ভার নিয়ে যাচ্ছে দুধের ভার দুই দিকে দুধ আর ওই যে বাহক দিয়ে তো যেতে যেতে দেখছে যে একটা শিয়াল শিয়ালটিয়ালে রাস্তার মধ্যখানে এক জায়গায় পায়খানা করে রেখেছে তো শিয়াল তো করতেই পারে পায়খানা তো ও চিন্তা করলো যে আসলে এটা তো খারাপ দেখায় কোনো মানুষের পায়ে লাগলে অনেক সময় চুলকানি টুলকানি ইত্যাদি হতেই পারে হয়তো বা তো আমি একটা এটাকে কি দিয়ে আমি ঢাকবো তার কাছে কিছুই নাই ঢাকার মতো কিছুই পাচ্ছে না সে তখন করলো কি ওই হ্যাঁ ভারে যে দুধ আছে দুধ যেন পড়ে না যায় লাফালাফি না করে জন্য কি দেয় কলা পাতা দেয় অনেক জায়গায় কলা পাতা দেয় তো এই কলা একটা কলা পাতা কি করছে উইটা উঠাইয়া পায়খানাটার উপরে দিছে যাতে আর দেখা না যায় তো পরে আরেকজন হয়তো এরকম গুমরা লোক এসেছে মনে করতেছে কি যে এইখানে মনে হয় কোনো কিছু পাওয়া যায় এই জন্য এই বেড়া দুধের একটা কলা দিয়েছে তখন ও হয়তো আলো নিয়ে কি জানেন দুইটা দিয়ে দিছে দিছে আসছে আমি আমার করছে পেঁয়াজ দিয়ে দিই এই করতে করতে দেখা গেছে যে সন্ধ্যার সময় ওইখানে মাসাল্লা কিছু জমা হয়ে গেছে তো কিছু বকাঠে পোলা পান ছিল তারা চিন্তা করে দেখলো ওরা তো আর জান না যে এখানে পায়খানা ছিল শেয়ালের বা ইয়ার শেয়ালের ওটা ওরা জানেই না দেখলো যে এখানে মার্শাল্লা কিছু এগুলো জমা হয়ে আছে তো এগুলো কী নিয়ে নেই আমরা তো ওইগুলো তারা নিয়ে নিল আস্তে আস্তে দেখা গেল যে প্রত্যেক দিনই কি হয় হ্যাঁ এখানে কিছু জমা হয় তো এইভাবে করতে করতে এক সময় তারা চিন্তা করলো যে এই এই ব্যবসাটাকে একটু আমাদের কি করতে হবে ডেভেলপ করতে হবে এই ডেভেলপ করতে গিয়ে করলো কি যে এখানে একটা মাঝার করতে হবে মানুষজন তো আলহামদুলিল্লাহ দিচ্ছেই তো মাজার একটা করি তাহলে আরো বেশি কিছু পাওয়া যাবে স্থায়ী একটা আইন কামের পথ হয়ে যাবে যেই বুদ্ধি সেই কাজ তখন তারা করলো কি রাত্রিবেলা একটা কলা গাছ কাটলো খি গাছ কলা গাছ কবরের মধ্যে কলা গাছ ঢুকাইলো তারপরে উপরে লাল সালো টালো যা দেওয়ার লাগে একটু ছাউনি মাউনি দেওয়া সব দিয়ে দিলো এখন বললো যে এই এখানে তো কোনো লোক নাই হুজুর তো নাই মাজারের ভিতরে হুজুর তো নাই এর নাম কি দেওয়া যায় আসলে একটা তো নাম দিতে হবে তখন উনি তারা চিন্তা করলো যে এইখানে প্রত্যেক রাত্রে কিছু শিয়াল আর ওই খেক শিয়াল গুলো হুক্কা হওয়া কিছু করে তো এই জন্য নাম দিয়েছে শিয়াল গাজী রহমতুল্লাহ আলাহের মাজার চলতে থাকলো আসলে বেশিরভাগ অধিকাংশ মাজার গুলো এভাবেই তৈরি হয়েছে আদৌ এখানে কবরস্থ ব্যক্তি এখানে কবর যার বলা হচ্ছে সেইখানে কবর আছে কিনা আল্লাহ আলাম এই দেখা যায় যে শামাকুমের হাত নাকি এইখানে পা নাকি ওখানে মাথা নাকি ওইখানে ইত্যাদি আজগুবি কথা চালু রয়েছে অল্লাহ আলাম তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ এই আমাদের কিছুই দিতে পারবে না মাদ্রস্থ ব্যক্তিরাই চেয়ে আছে আপনি তাদের জন্য একটু দোয়া করেন কিনা তাদের জন্য একটু দোয়া করেন কি না তো রসুল সাহেম যদি কোনো উপকার করতে না পারেন তাহলে অন্যরা কিভাবে উপকার করতে পারবে

আলুসুন্না জামাতের সপ্তম মূল নীতি হলো যে আহলে বাইতকে কি করতে হবে ভালোবাসতে হবে রসুফিল্লামের পরিবারকে ভালোবাসতে হবে আর তার পরিবার দ্বারা উদ্দেশ্য হচ্ছে তার স্ত্রীগণ অবশ্যই এর মধ্যে রয়েছেন তার মেয়েরা তার ছেলে এবং তার হাসান হোসাইন এরাও অন্তর্ভুক্ত রয়েছেন আদিরতি আল্লাহ আনহু তার কাছের স্বাভাবিক গ্রাম এবং তার বংশের লোক যারা ইমানদার ছিলেন যদি তার বংশের লোক হন হয় আর ইমানদার না হয় তাহলে তার নিকটাত্মীয় বলে এই মমিনদের যে ভালোবাসা রাখা সেটা তাদের জন্য লাজিম হবে না এবং তারা নিকটাত্মীয় বলেও গণ্য হবেন না যদিও বংশ বংশগতভাবে তার তারা নিকটাত্মীয় কিন্তু ইসলামী শরীয়তে তারা নিকটাত্মীয় হিসাবে গণ্য হবেন না আর রসুল ইসলামের নিকটাত্মীয় হলেও তারা দুনিয়া বা আখেরাতে আপনার কোনো উপকার অপকারের ক্ষমতা রাখেন না রসুল রাখেন না তো অন্যরা কিভাবে রাখবে এ হলো সপ্তম আহ জামাতের মূল নীতি আজ পর্যন্ত আমরা কয়টা বললাম সাতটা বললাম এক নাম্বার কি বলেছিলাম আমরা ইমানের ছয়টা রকমে বিশ্বাসী হতে হবে দুই নাম্বার আমরা বলেছিলাম ইমান হলো অন্তরে কালেমায় তৌহিত বিশ্বাস মুখে উচ্চারণ কাজে বাস্তবায়ন ইমান ভালো কাজে বাড়ে মন্দ কাজে কমে তিন নাম্বার বলেছিলাম কি আমরা তিন নাম্বার বলেছিলাম যে আহলুসুন্না জামা কোনো ব্যক্তিকে নির্দিষ্ট দলিল আদিল্লা ছাড়া কাফের বলে ফতোয়া দেয় না যদি কুফুরির নিচের গুণা করে তাহলে তার ব্যাপারে তাদের আঁকি দেখি যদি প্রশ্ন দেই তাহলে কি বলবেন তার ব্যাপারে আলোচনা হল জামাতের মানে আমাদের আকিদা হচ্ছে কি যে যতটুক সে পাপ করেছে এই জন্য সে ফাঁসেক কিন্তু তার মধ্যে বাকি যে ভালো আছে সেই ভালোর জন্য ততটুক পরিমাণ তার কি আছে ইমান আছে কল্যাণ তার মধ্যে রয়েছে চার নম্বর আলুসু নাবাল জামাতের মূলনীতি আমরা বলেছিলাম মূলনীতি যে নেতাদের অবাধ্য হওয়া যাবে না আর পঞ্চম নাম্বার ছিল যে নেতারা নেতারা যদি যদি কোনো কোনো অন্যায় করেও ফেলে কোনো সময় যেটা স্পষ্ট কুফরি নয় তাহলে তাদের বিরুদ্ধে লাড়ি নিয়ে বের হওয়া যাবে না তাদেরকে কি করতে হবে নসিহত করতে হবে যে যে পর্যায়ে আছেন সেইভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে ষষ্ঠ নম্বর আহলুসুন্নাবল জামাতের আকিদার মূলনীতি হলো যে সাহাবাইকে নামের ব্যাপারে আমাদের দিল ও জিহব্বাকে কি রাখতে হবে পরিষ্কার রাখতে হবে তাদের ব্যাপারে বিরূপ কোনো মন্তব্য করা চলবে না রাসুল সাহাশালামের সাহাবারা সকলেই আদল ও ইনসাফকারী ছিলেন ন্যায় পরায়ণ ছিলেন কেউ তাদের মধ্যে কোনো মিথ্যুক ছিলেন না তারা সকলেই কি ছিলেন সত্যবাদী ছিলেন সাহাবি পর্যন্ত যখন হাদিস পৌঁছে যায় আর কোনো কথা নাই আর কোনো কথা নেই কারণ সাহাবা সবাই পরায়ণ ছিলেন তাদের মধ্যে কেউ মৃত্যুক ছিলেন না কোনো মিন্না মিন্না চলা সাহাবাদের কোন নীতি ছিল না এমন সাহাবি তৈরি করে গেছিলেন নাবি মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লি ওসাল্লাম আর বর্তমান সময়ে রাফেজা রাফেজি শিয়া এবং তাদের দোসরেরা কী করে খারিজিরা সাহাবাদেরকে গালি গালাজ করে থাকে মিন জালেক এটা তাদের কুফুরিরই একটা অন্যতম পরিচয় সপ্তম নম্বর আলুসুন্ন জামাতের আকিদের মূলনীতি বললাম যে রসুল সাহায্য সালামের পরিবারকে কি করতে হবে ভালো বাঁচতে হবে মহব্বত করতে হবে সম্মান রাখতে হবে যখনই তাদের নাম আসবে তখন সম্মানের সাথে নাম নিতে হবে রদি আল্লাহ আনহুম অথবা রদি আল্লাহ আনহা যেভাবে নাম উচ্চারণ হয় সেইভাবে তাদের জন্য দোয়া করতে হবে মহান রব্বুল আলমিন যেন এই মূলনীতিগুলোর উপরে আমাদেরকে চলার তৌফিক দান করেন আল্লাহ আমিন এবং আহলুস জামাতের সাথে যেন মৃত্যু পর্যন্ত আমাদেরকে থাকার তৌফিক দান করেন আল্লাহ আমিন যত বাতিল ফেরকা আছে সেগুলো থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন আল্লাহ আমিন তাদেরকে আল্লাহ হেদায়ত দান করুন আল্লাহ আমিন আল্লাহ তালা যেন আমাদেরকে আমাদের নিজ নিজ এলাকার জন্য দায়ী হিসেবে কবুল করে নেন আল্লাহ আহমিন এবং এজন্য কাজ করার আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমিন আল্লাহ তালা আমাদেরকে হিম্মত বাড়িয়ে দিন আল্লাহ আমিন হিম্মত উঁচু হতে হবে আপনার আগ্রহ হিম্মত আপনার টার্গেট বড় হতে হবে আপনি যদি দশ টাকা ইনকাম করতে চান তাহলে হয়তো আট টাকা সাত টাকা ইনকাম করে নেবেন যদি টার্গেটই করেন পাঁচ টাকা ইনকাম করবেন তাহলে কয় টাকা পাবেন তিন টাকা ষাট টাকা এজন্য আগের দিনে সাহাবায়িকলাম তাদের হিম্মত অত্যন্ত উঁচু ছিল পারবো না কেন পারতেই হবে পারবো ইনশাআল্লাহ আল্লাহর উপরে আগাদ আস্থা রেখে আপনাদের আমাদের সবাইকে এ দাওয়াতি কাজে এগিয়ে যেতে হবে আল্লাহ যেন সে তৌফিক দান করেন আল্লাহ আমিন বসে থাকার সময় নিয়ে আমি আগে বলেছি আমাদের জাতি আজকে অন্ধকারের ছন্ন অন্ধকারের ছন্ন আজকে কত যে বেহায়াপনা হয়েছে কত যে অশ্লীলতা হয়েছে কত যে আল্লাহ ছাড়া অন্যের জন্য পূজা হয়েছে আল্লাহ আলাম তাই না আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া এটা কেউ জানে না কারণ বাংলাদেশের কত কত জায়গায় এবং এইটাই একই অনুষ্ঠান যেটা আমাদের ভাই হাফিজ সৈদ কালকে বলল যে এটা নেপালিরাও পালন করে না হুজুবল অথচ আমাদের বড় মুফতি সাহেবা ফুতা দিয়েছেন এটা হিন্দুদের কোনো অনুষ্ঠান নয় আসলে এটা আসলে হিন্দুদের অনুষ্ঠান মুসলিম এটা করতে পারে না আল্লাহ আমাদেরকে দাওয়াতি কাজে করার তৌফিক দান করুন এদের এদের ভুল ভাঙাবে কে ভাই আলহামদুলিল্লাহ শেষ শেষ দিনগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে আপনার মিডিয়াতে কিছুটা হলো প্রতিবাদের ঝড় উঠেছে প্রতিবাদের ঝড় উঠেছে অনেক মানুষ আগে এগুলো লেখালেখি হতো না এটাকে স্বাভাবিক মনে করত এবং আরেকটি আরেকটি আশীর্বাদ হচ্ছে যে মন্দির তো কুপ্রভাব আছে দুনিয়াতেই শুরু হয়ে গেছে গতবার এই যে বৈশাখে মেলাতে যে ঘটনাগুলো ঘটছে এটা ওদের জন্য একটা উচিত শিক্ষা আর এগুলো বেশি হওয়া দরকার যাতে করে যাতে করে কি না হয় এরা বের হওয়ার সাহস পর্যন্ত না পায় কত বড় স্পর্ধা এদের রাত বারোটার সময় অথবা এক একই মহিলারা বের হয়ে যাচ্ছে তোমার ইজ্জতের হেফাজতের দায়িত্ব কে নেবে পুলিশ ও যদি ফেলবে। তাহলে নারীরা যারা এরকম বাইরে বের হয় এই দিনে বেহায়াপনা করে তারা চায় যে আমাদের কিছু একটা ঘটুক না হজবুল্লাহ জানে নতুবা তারা কেন বের হবে যদি তোমার ইজ্জত আব্রু হেফাজত করতে করতে চাও তাহলে তোমার ঘরে অবস্থান করো তোমরা যদি বের না হও তাহলে এত বেহায় হয় না আল্লাহ তালা যেন আমাদের জাতিকে এই অপসংস্কৃতিগুলো থেকে এবং অনেক সময় সেরেক পর্যন্ত গিয়ে অনেকগুলো পৌঁছে সেগুলো থেকে হেফাজত করেন আল্লাহ মাহমিদ আর এই জন্য আমাদের দায়িত্ব আছে আমরা চেষ্টা করি আমাদের চেষ্টার মধ্যে অনেক ত্রুটি রয়ে গেছে আমরা যদি আরও একটু অগ্রসর হতাম আরও যদি অ্যাক্টিভ হতাম তাহলে হয়তো আমাদের দাওয়াতে আরও বরকত الله جن أن दान قرين اللهم امين واخر دعوانا الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته